আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অনেক দিন পরে আমরা হচ্ছে যে একটা একদম কমপ্লিট টোটাল একটা বিল্ড নিয়ে আপনাদের সামনে চলে আসি। সো আজকের এই বিলটা আমি করেছি হচ্ছে যে 42,000 টাকা দিয়ে। সো 42,000 টাকার ভিতরে আমরা যে আজকে বিলটা করেছি এর মধ্যে পিসি আছে, কিবোর্ড মাউস থেকে শুরু করে মনিটর মাউসপ্যাড যা আছে, এ টু জেড এভরিথিং, মানে একটা কম্পিউটার যদি আপনি বিল্ড করতে চান আপনার যা যা লাগে এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন আজকের এই 42,000 টাকার এই বিলটার ভিতরে। সো এই বিলটা যে আমি আপনাদেরকে দেখাবো আজকের বিলটা, এটা দিয়ে আপনি কী কী করতে পারবেন, এটা দিয়ে চলে যদি চান আপনি বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি চাইলে গ্রাফিক ডিজাইন করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবং ওয়েব ডিজাইনও করতে পারবেন খুব ভালো মতো। এটা যে একদম নর্মাল পিসি ওরকম কিন্তু কিছু না, ঠিক আছে? সো আজকের এই বিলটা আমি বলতে পারতেছি যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য একদম বেস্ট একটা বিল্ড হবে, মানে 42,000 টাকার ভিতরে আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট একটা পিসি বিল্ড হবে আজকের এই ভিডিওটা। আর ধন্যবাদ জানাচ্ছি ইনজিয়ামার্টকে এত সুন্দর ভিডিওটাকে স্পন্সর করার জন্য। ইনজিয়ামার্ট হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, পাশাপাশি গ্যাজেট আইটেম যা লাগে সব কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। ইনজিয়ামার্ট পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিম প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল বিলটা শুরু করা যাক। আমাদের পিসি বিল করার জন্য সর্বপ্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি, প্রসেসর। এখানে আমরা প্রসেসর হিসেবে ইউজ করেছি AMD রাইজেন 5 5600G একটা প্রসেসর, যেটা 6 core 12 thread একটা প্রসেসর, পাশাপাশি এখানে 16 MB ক্যাশ মেমোরি রয়েছে। সো মোটামুটি বলা যায় যে যারা মিড বাজেটের পিসি বিল করে 30,000 থেকে শুরু করে 60,000 টাকা 70,000 টাকা পিসি যারা বিল করে ম্যাক্সিমামে কিন্তু এই প্রসেসরটা চুজ করে। সো এটা কিন্তু বলা যায় যে বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রসেসর। আর এটার ভিতরে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে যার কারণে আপনাদের এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড দরকার পড়বে না, তার মানে এটা হচ্ছে একটা APU প্রসেসর। সো আমাদের কাছে এই প্রসেসরটার প্রাইস রেখেছে 12,700 টাকা। সো বলা যাচ্ছে 12,700 টাকার ভিতরে খুব ভালো একটা ডিল হবে এই প্রসেসরটা। সো প্রসেসরের ভিতরে কিন্তু আপনারা 3 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। প্রসেসরের পরে আসে মাদারবোর্ড। এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি MSI B450 MA Pro Max 2 এই মাদারবোর্ডটা। সো এটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি একটা মাদারবোর্ড। এটার ভিতরে হচ্ছে যে 2টা RAM ইউজ করতে পারবেন, পাশাপাশি NVMe SSD স্লট আছে এবং গ্রাফিক্স কার্ডের স্লট আছে, পাশাপাশি অনেকগুলো SATA SSD-রও কিন্তু স্লট আছে। সো আপনারা সব কিছু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার প্রাইস আমাদের কাছে রেখেছে 7,700 টাকা। সো বলা যায় 7,700 টাকার ভিতরে একটা ব্র্যান্ডের মাদারবোর্ড পাচ্ছি, পাশাপাশি এখানে আপনারা 3 বছর একটা ওয়ারেন্টি পাচ্ছেন। সো আবার ভালো ভালো ফিচার আছে এটার ভিতরে, সব কিছু মিলে ভালো একটা মাদারবোর্ড। তারপরে পিসি বিলের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, RAM। এখানে আমরা RAM হিসেবে ইউজ করেছি সবার চিরচেনা কোরসায়ার ভেঞ্জেন্স LPX 8GB DDR4 এর 32 MHz একটা RAM স্টিক আমরা ইউজ করেছি। সো এইটা কিন্তু খুবই ভালো RAM। যারা মোটামুটি ধরেন যে আপনার মিড বাজেটের পিসিগুলো বিল করে ম্যাক্সিমামে কিন্তু এই RAMটা চুজ করে, তার কারণ কি, এটাতে আপনার একটা লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন, মানে যত বছর এই কোম্পানি আছে আপনি অত বছরই এটার ওয়ারেন্টি পাবেন। সো এটার ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আর কোরসায়ার প্রোডাক্ট সেটা কেমন হয় এটা আপনারা সবাই ভালো জানেন। সো কোরসায়ারের RAMটা কিন্তু খুবই ভালো হবে। সো এটার প্রাইস আমাদের কাছে রেখেছে মাত্র 2,450 টাকা। সো আমার মনে হয় যে বর্তমান সময় 2,450 টাকার ভিতরে এর চেয়ে ভালো RAM আর হয় না। সো এই জন্য আমরা এই RAMটাকে চুজ করেছি। তারপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ। যেহেতু আমাদের এটা একটা গেমিং পিসি বিল আমরা করবো, মোটামুটি এডিটিংও করবো, তার জন্য আমরা কিন্তু এখানে NVMe SSD ইউজ করেছি। সো এখানে আমরা SSD হিসেবে ইউজ করেছি কিংসম্যান KM600 এর 256GB PCIe Gen 3 সাপোর্টেড এবং PCIe Gen 4 সাপোর্টেড। সো এটা কিন্তু খুবই ভালো। এই SSD রিড স্পিড হচ্ছে 3300 MBPS এবং রাইড স্পিড হচ্ছে 3000 MBPS। সো বলা যায় যে আমাদের যে বাজেট ছিল ভাই, বাজেটের ভিতরে এটা খুবই ভালো ছিল SSDটা। আর এই SSDটার ভিতরে কিন্তু আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। সো 3 বছরে কিন্তু একদম ফ্রিলি এটাকে ইউজ করতে পারবেন। তো এই SSDটার প্রাইস আমাদের কাছে রেখেছে 2,950 টাকা। তো আপনারা যদি চান এখানে এই SSDটার বদলে HP EX 900+ যে M.2 SSDটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে প্রাইস 2-100 টাকা কম বেশি হবে এই আর কি। তবে এটার পারফরমেন্সও কিন্তু খুব ভালো, এই জন্য আমরা কিংসম্যানের এই SSDটা আমরা ইউজ করেছি। সো আমরা আপাতত জাস্ট আমাদের অপারেটিং সিস্টেমের জন্য আমরা এই 256GB NVMe SSDটা ইউজ করেছি। পরবর্তীতে আমরা একটা হার্ড ডিস্ক যদি অ্যাড করি তাহলে কিন্তু PCটা একদমই স্টোরেজ ভরপুর হয়ে যাবে। তারপরে আমাদের যে জিনিসটা চুজ করতে হয় সেটা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। কারণ ভাই পাওয়ার সাপ্লাই যদি আপনার ভালো না হয় আপনি দেখবেন যে একটু বজ্রপাতের ভিতরে আপনি চালাবেন আপনার PCটা নষ্ট হয়ে যাবে, অনেক সময় অনেক পার্টসপাতি পুড়ে যায়। আর আপনারা এটা জানেন PCর পার্টস যদি খালি পুড়ে যায় তখন সেটাতে কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন না। সো এই জন্য আপনাকে একটা ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। আর যেহেতু এখানে আমরা একটা গ্রাফিক্স কার্ড পরবর্তীতে ইনক্লুড করবো, সো এই জন্য আমরা এখানে ভালো একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি আগে থেকেই। এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি গেমডিয়াস হেলিওস M1 450B
80 প্লাস ব্রোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। সো এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস আমাদের কাছ থেকে রেখেছে 3,850 টাকা। আর এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনার 5 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন। আমাদের মনে হয়েছে যে এই বিল্ডের জন্য এই পাওয়ার সাপ্লাইটা বেটার হবে, তার জন্য আমরা এটা চুজ করেছি। আপনারা চাইলে এটা ছাড়াও অন্যটা চুজ করতে পারেন। এখন আমাদের সবশেষে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কেসিং লাগবে। পিসি চালাবেন আপনি, পারফরমেন্স পান আর না পান, আপনি জাস্ট একটু পিসির দিকে লুকিং দিলেই কিন্তু আপনার শান্তি লাগবে। সো এই জন্য আপনাকে একটা গেমিং কেসিং চুজ করতে হবে। এবং গেমিং কেসিং চুজ করলে কিন্তু ভাই FPS যে বেশি পাবেন বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? তো আমাদের যেহেতু একটা গেমিং পিসি বিল্ড আমরা করবো, দেখতে যদি সুন্দর লাগে সব কিছু বিবেচনা করে, এবং প্রাইসটাও খুবই টাইট বাজেট, এই জন্য এখানে আমরা একটা ওভোর একটা কেসিং চুজ করেছি, যার মডেল হচ্ছে ওভো E335DW ARGB মিড টাওয়ার গেমিং কেসিং। এটা হচ্ছে হোয়াইট কালার একটা কেসিং। তো আমাদের কাছে এই কেসিংটার প্রাইস রেখেছে মাত্র 3,350 টাকা। সো বর্তমান সময়ে আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা একটা বেস্ট কেসিং। আমি আপনাদেরকে দেখাই কেন বলতেছি বেস্ট। এখানে দেখেন ভাই, আমাদের কিন্তু একটা রিমোট দেওয়া হয়েছে এই কেসিংয়ের সাথে। সো আপনি যদি চান রিমোট দিয়ে কিন্তু লাইটগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি রিমোট দিয়ে কিন্তু লাইটগুলো চেঞ্জ করতেছি। এখানে অটো মোড আছে, আপনি চাইলে অটো মোডে ইউজ করতে পারেন। এখানে তো আছে আছে, পাশাপাশি এখান থেকেও কিন্তু আপনার উপরে যে বাটন আছে সেখান থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সো টোটালি বলা যায় যে এরকম একটা কেসিং যদি আপনি কিনতে চান, আপনাকে প্রায় মাঝে মধ্যে কিন্তু 6,000-7,000 টাকা পর্যন্ত খরচ করতে হয়। সামনে হচ্ছে যে এটার ম্যাশ দেওয়া আছে, এবং এই সাইডে হচ্ছে যে টেম্পার্ড গ্লাস। সো এই যে বিল্ড কোয়ালিটি এই কেসিংটার সেটা খুবই ভালো। এবং যেহেতু এটার সাথে আপনি একটা রিমোট পাচ্ছেন, সো এই রিমোটটার কারণে এবং এর যে RGB সেটার কারণে এই কেসিংটা একটু জনপ্রিয়তা পাবে। সো এই কেসিংটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এটা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করার মতো একটা কেসিং। তো কেসিং তো শেষ করলাম, এখন পিসি বিল্ড করলেন আপনি দেখবেন কোথায় ডিসপ্লে কোথায়। সো এই জন্য এখানে আজকে আমরা একটা, যেহেতু আমাদের বাজেট ভাই খুব টাইট বাজেট, সো এই জন্য কেউ আবার মনে করেন না যে এত কম দামি কেন মনিটর নিলাম। এখানে আমরা রেডমির 21.5 ইঞ্চি যে মনিটরটা আছে সেটা আমরা চুজ করেছি, কারণ ভাই আমাদের বাজেট মাত্র 42,000 টাকা। এখন এখানে তো আপনি HP M22 ওইটা আশা করতে পারেন না। সো তখন কিন্তু আপনার এদিকে আবার কমে যাবে। সো এদিকে কমলে কিন্তু পিসির পারফরমেন্স আপনি ভালো পাবেন না। সো আপাতত আমরা এই যে শাওমির যে মনিটরটা আছে রেডমির, এই মনিটরটা আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে চাইনিজ ভার্সনটা আমরা ইউজ করেছি, যেটার প্রাইস আমাদের কাছ থেকে নিয়েছে 8,300 টাকা। সো আমার মনে হয়েছে যে বর্তমান সময়ে 8,300 টাকার ভিতরে এটা একটা ভালো মনিটর হবে। তো আমাদের বিল্ড প্রায় শেষ, এখন কি লাগে লাস্টে কিবোর্ড এবং মাউস। সো এখানে আমরা কিবোর্ড হিসেবে নিয়েছি হচ্ছে লজিটেকের যে কিবোর্ডটা সেটা নিয়েছি। কিবোর্ডটার প্রাইস আমাদের কাছ থেকে রেখেছে 700 টাকা। 700 টাকার ভিতরে আমার কাছে এই কিবোর্ডটা ভালোই লেগেছে, এই জন্য আমি এটা নিয়েছি। আর এখানে আমরা মাউস হিসেবে ইউজ করেছি একটা একদমই বেসিক মাউস, সেটা হচ্ছে K4 Tech-এর। সো এটার ভিতরে হচ্ছে আপনারা 1 বছর একটা ওয়ারেন্টি পাবেন। আর এই মাউসের প্রাইস আমাদের কাছ থেকে রেখেছে 400 টাকা। বলা যায় যে আজকের বিল্ডিং কিন্তু আমি আপনাদেরকে একদম টোটাল সব কিছুই দেখিয়ে দিলাম। তো সবশেষে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, একদম ফাইনাল একটা ডিসিশন আপনাদেরকে দিই যে আজকে যে বিল্ডটা আমরা করলাম এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি বিল্ড। সো আপনারা কিন্তু আশা করি বুঝতেই পারতেছেন যে আমরা একদম টোটাল একটা বিল কমপ্লিট করতে চেয়েছি 42,000 টাকার ভিতরে। ওকে, সো আশা করতেছি যে আজকে যে বিলটা এটা আপনাদের কাছে ভালো লাগছে, এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, যারা হচ্ছে যে এই সেক্টরে আসতে যাচ্ছেন, তাদের জন্য একদম এক্সক্লুসিভ একটা বিল্ড হবে এটা। এবং এটা কিন্তু কোনো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট একটাও নয় ভাই, সবগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সবগুলোতে 3-5 বছর করে ওয়ারেন্টি পাবেন। সো অন্য সব কম্পিউটারের মতো একদম লোকাল ইকো কম্পিউটার আমরা আজকে বিল্ড করি নাই। সো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও জানাতে পারবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।